হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু কদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই কোনো ভিডিও আপলোড করা হয়নি। এবারে তোমরা দেখতে পারবে আমাকে ফেসবুকে, আমাদের একটা নতুন পেজ খোলা হয়েছে, সেখানে গিয়ে তাড়াতাড়ি জলদি জলদি একটা লাইক করে দাও, যাতে আমরা আমাদের আপডেটগুলো তোমরা দেখতে পাও। তো সকাল সকাল উঠেই দিশার ছিল এক্সাম, তাই বেরিয়ে যাচ্ছি দিশাকে নিয়েও স্কুলে। তো এখানে দেখতেই পাচ্ছ দিশা স্কুলে চলে এসেছে। আর ওই ব্যাগটা ছিল হচ্ছে আমার কটা শাড়ি ডেলিভার করার ছিল, তো সেই ব্যাগটা নিয়ে চলে এসেছি। তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, রাস্তায় গাড়িটাকে দাঁড় করিয়ে তারপরে এ করলাম। মেডিসিনগুলো আমারই একটু গায়ে র্যাশেস হয়েছিল, যার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার এত রকমের ওষুধ দিয়ে দিয়েছে। তারপর ঝটপট করে বাড়িতে চলে এলাম এখানে। তারপর দিশা স্কুল থেকে চলে এসেছিল, ওকে খাইয়ে জলদি জলদি আবার বেরিয়ে পড়লাম কোথায়, দিশার অ্যাক্টিং ক্লাসে। তো সেদিন ছিল ওর অ্যাক্টিং ক্লাস, তো যার জন্য আর কোনো রকম মিস করিনি। বৃষ্টিও পড়ছিল, কিন্তু ও ডান্স অ্যাক্টিং এইসব ক্লাসগুলো একদমই মিস করতে চায় না, তো আমিও ওকে আর বাই করি না। তো তারপর আমরা টুকটুক করে চলে এলাম, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমরা লাস্ট একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখানে এই ভিডিওটা দিশাই করে দিয়েছিল। লাইফে না সব কিছুটাই জার্নিংয়ের মধ্যে থাকে, তার মধ্যে হচ্ছে রোড জার্নিং হচ্ছে আমার সব থেকে বেস্ট লাগে। তো এখানে রাস্তার ভিউ দেখতে দেখতে টুকটুক করে গাড়িটা নিয়ে যাচ্ছি। তারপর দেখো দিশা আবার পাকামি করতে শুরু করে দিয়েছে, এখানে আবার সেলফিতে নিচ্ছে ভিডিও। তো তারপর এখানে আমরা ওর ডান্স ক্লাসে, সরি অ্যাক্টিং ক্লাসে এসে গেলাম। তারপর দেখো ওর আই কার্ড টেকার্ড পরে একদম চলে যাচ্ছে। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে সবথেকে আমার বিরক্তিকর টাইম, ওই 2 ঘন্টা আমাকে বসে থাকতে হয় টানা, কিন্তু তাও আমার বন্ধুরা আমাকে খুব মানে এ করে, হেল্প করে, ফোন ভিডিও কল, তো এই করতে করতে আমার টাইমটা কেটে যায়। তো এখানে এলাম, আবার সেইকে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে, এখানে আমার ঘুম ঘুম পাচ্ছিল কি আর বলবো, এই যে এত জোর বৃষ্টি পড়ছিল। অনেকটা বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটার মনে হলো না এবারে আমাকে থামা উচিত, তো বৃষ্টিটা থেমে গেছে রীতিমতো। তারপরে আমি নিয়ে নিলাম দিশাকে, এখানে দিশা এসে গেছে। তারপর ওকে একটু বাড়ি থেকে ফল এনেছিলাম, ওটাকে খাইয়ে দিলাম। এবারে আমরা যাব কোথায়, মানে যারা আমাকে ইউটিউবে এতদিন ধরে দেখছো তারা মোটামুটি বুঝে গেছো কোথায় যাব। হ্যাঁ, যাব হচ্ছে মন্দিরে, এটাও হচ্ছে আরেকটা মন্দির, মানে ওর অ্যাক্টিং ক্লাসের পরেই এই মন্দিরটা পড়ে, তো এটাই আগে গেলাম, গিয়ে একটু দর্শন করে নিলাম। তারপরে আমরা যেটাই যাই, যে মন্দিরটা আমাদের না গেলে হয় না, ইস্কন মন্দির, তো ওখানে চলে গেলাম। তো আমি যদি কোনো একদিন না যাই, মানে সপ্তাহের মধ্যে 2-1 দিন যদি না যাই, তো দিশা আমাকে টেনে টেনে ঠিক নিয়ে যাবে, ওটা ওরও ভীষণ ভালো লাগে, তোমরা জানো অনেকেই। তো এখানে আমরা চলে এলাম মন্দিরে। আর দেখো মন্দিরে, দেখো 4টে না বাজতে বাজতে পুরো মন্দির ভিড় হয়ে গেছে একদম। তো এখানে অনেকটা সময় কাটানোর পর মনে হলো এবারে আমাদের ডান্স ক্লাসে যেতে হবে, তো তার জন্য আবার বেরিয়ে পড়লাম। দেখো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল, প্রতিদিনই এরকম সুন্দরভাবে সাজায়। তো তারপর আমরা বেরিয়ে গেলাম দিশার ডান্স ক্লাসে। তো দেখো তখন 6টা প্রায় বাজতে যায়, এবারে দেখো দিশার মুখটা তাও একটু খারাপ হয়ে আছে, কারণ ও এখান থেকে মোটে যেতে চাইবে না। এখানে এসে আবার একটু ভিক্টোরিয়ার সামনে দাঁড়ালাম, এখানে ওর একটা জিনিস পছন্দ হয়েছিল, আমি সেটা কিনে দিইনি, যার জন্য ওর মুখটা একটু কাছে কাছে হয়েছিল। তারপর দেখো আবার চলে এলো। তো তারপর চলে এলাম মোগলে, দিশা এখানে খেয়ে নেবে হচ্ছে রোল, কারণ ওকে আবার ডান্স ক্লাসে যেতে হবে। হ্যাঁ, ওকে ডান্স ক্লাসে দিয়ে আমি বসে গেছি, তো অনেকক্ষণ বসার পর না কিছু খেতে হবে, তো ফুচকা খেয়ে নিলাম। ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে, আর এই যে আমার প্রতিদিনের মতন এবারও একই রুলস, পড়লাম হচ্ছে জামে, এই যে কেবিনটা যে আটকে পড়বে সে তার মনে হয় রফা রফা পুরো শেষ। আমি ঘুরে যাই, তো আজকে আবার মনে হলো যে না এদিক দিয়ে যাই হয়তো ফাঁকা পাবো, ব্যাস ওই না ভেবেছি। আর এখানে আসতেই দেখছি কেবিনটা পড়ে আছে, তো এখানে দিশার মুখ পুরো একদম রেগে, কি বলবো, বলার কিছু নেই। তো এখানে অনেকক্ষণ স্টে করার পর আর যে ওদিক দিয়ে ঘুরে যাব, ওদিকেও পুরো একদম জাম হয়ে গেছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর না গেটটা খুললো, বলতে এবারে আমরা চলে এলাম যে মন্দিরে আমরা সকালবেলা দর্শন করে বেরোই সেই মন্দিরে। তো এখানে আবার ও চলে এসেছিলো আমাদের দোকানে, তো এখানে অনেকটা টাইম বসার পর ওর বাবার সাথে অনেক খেলার পর, তো এবারে আমাদের বাড়ি যেতে হবে। তো দেখো ও এসে খেলছে,
তো এখানে আমি বাড়ি চলে এসেছি, আর বোনও আমার সাথে চলে এসেছে। দেখতেই পাচ্ছ, ও করে দিতে হবে মেকআপ। তো যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে একটা লাইক করে দাও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।